রুশ হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনের জন্য বড় সহায়তার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। ট্যাঙ্ক, সাজোয়াজান, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে ইউক্রেনকে $400 মিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেন যুদ্ধে নিজেকে আরও গভীরভাবে জড়িয়ে ফেলল ওয়াশিংটন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ইউক্রেনকে 90টি 72 ট্যাঙ্ক দেওয়া হবে। এগুলো সব আসবে চেক রিপাবলিক থেকে। এর মধ্যে 45টি সংস্কার করার অর্থ ওয়াশিংটন দেবে এবং বাকি 45টির অর্থ দেবে নেদারল্যান্ডস। While also building the capacity of Ukraine's armed forces to defend its sovereignty over the long term. This announcement represents the beginning of a contracting process to provide additional priority capabilities to Ukraine. Sabrina বলেন, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ এসব ট্যাঙ্কের প্রথম চালান পাবে ইউক্রেন। দক্ষিণ ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত খেরসন অঞ্চল পুনরুদ্ধার করার জন্য ইউক্রেনীয় বাহিনী আক্রমণাত্মক অভিযানে এগিয়ে যাওয়ার আগে এই অতিরিক্ত সামরিক সহায়তা দিল ওয়াশিংটন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক ভাষণে খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন, যার অর্থ হচ্ছে রাশিয়া খেরসনের হাতছাড়া হওয়া এলাকাগুলো পুনর্দখলের জন্য বড় ধরনের অভিযান চালাতে যাচ্ছে। এ অবস্থায় ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি শুক্রবার এক টুইটার বার্তায় ইউক্রেনের জন্য নতুন করে আরও $400 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নাশিদ বিনতি, জেটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.